সালাম আলাইকুম, এমডিএ প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে নিয়ে এসেছি প্যান কাটিং নিউ স্টাইল একটা সালোয়ার, তো ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকন অন করে রাখুন যাতে নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এটা হচ্ছে আপনার ফিনটেক, এটা চড়া নেবেন 2.5 ইঞ্চি। দেখতে থাকুন, আমি আগে ফিনটেক টেনে নিচ্ছি সেলাই করে। একটা একটা বাস করে সেলাই করতেছি, একদম সহজ, বুঝলে একদম সহজ, না বোঝার কোনো কিছুই নেই। এখানে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন না টেনে। তো দেখতে পাচ্ছেন ফিনটেকটি টানা প্রায় শেষ সময়, ফিনটেক টানা শেষ, আমাদের ফিনটেকের কাজটা কমপ্লিট। এটা হচ্ছে পায়ের নিচ, আগে সেলাই করে নেবেন। তারপরে লবে একটা সেলাই দিবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা পার্ট। প্রথমত লব একটা সেলাই দিবেন, তারপর আবার এক চাপ একটা সেলাই দিবেন। তো পিনটেকটা জয়েন্ট হয়ে গেল, এটা হচ্ছে নিচের ডিজাইনটা, এটা হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া থাকবে। এটাকে সেলাই করে উল্টে নিতে হবে, পেস্টিংয়ের উপর একটা বসাবেন, আগে আয়রন দিয়ে বসিয়ে নেবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আর আয়রন করাটা দেখাইলাম না, খুব মনোযোগ সহকারে দেখুন, সামনে আকর্ষণীয় খুব ডিজাইনটা আসবে। ভিডিও একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন, ভিডিওটি টানবেন না, টানলে কিছুই বুঝবেন না। ছেটে নেবেন, নেওয়ার পরে চাগান দিয়ে নেবেন, এখানে দেখতে পাচ্ছি আমি সবগুলোতে চাগান দিয়ে নিছি। এখন উল্টে নেবেন, একটু নুক মেরে নেবেন সুন্দর করে যাতে কুচকানো না থাকে। লব একটা সেলাই দিয়ে দেন, বাস লাভে সেলাই হয়ে যাচ্ছে। এটা সেটে নেবেন সুন্দর করে, দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এটা হচ্ছে আর এক পাও, এটা আমরা নিতেছি ফিতার জন্য। ভিডিওটি দেখতে থাকুন, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, না দেখে বুঝবেন না, খুব আকর্ষণীয় একটি ফ্যান কাট সালোয়ার।
তো অন্যদিকে লবে সেলাই করে নেবেন। এক ইঞ্চি করে কেটে নেবেন সবগুলো। এটা চারটা ফিতা, তো আপনি প্রিন্টের উপরে এটা মাস সেন্টার করে চাগান দিয়ে নেবেন, মাস সেন্টার করে লাগিয়ে নেবেন। এক চাগা আটা সেলাই করে নেবেন। আমি সেলাই করতেছি, দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় একটি ডিজাইন হয়ে গেছে। এতে আরও আকর্ষণ আছে, দেখতে থাকুন। এত কম সময়, এত সুন্দর একটা ডিজাইন, কল্পনার বাইরে, দেখতে থাকুন। এইটাও ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন এই পাটটা লাগিয়ে নেবেন, লবে একটা সেলাই করে নেবেন আগে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখুন। আপনাদের ভালোর জন্য ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন হয়ে গেছে, তো এখন আরো আকর্ষণীয় ডিজাইন হতে যাচ্ছে। আমরা লুপটা লাগিয়ে নিব এখন। লুপগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখন। তো দর্শক, আপনারা যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো রকম সমস্যা হয় আমি অবশ্যই সমাধান করে দেব, আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয়, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? আগামীতে আর একটু আকর্ষণীয় আরও আকর্ষণীয় জিনিস নিয়ে আসতেছি, আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই আসতেছি আর নতুন নতুন অনেক ভিডিও পাবেন আপডেট। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখছেন কত সুন্দর, দারুণ একটা ডিজাইন হয়ে গেছে। এটা হচ্ছে কট, কটটাকে উল্টে নেবেন। এখন এই লিভার লোবের মাঝখান দিয়ে আপনি ঢুকিয়ে নেবেন। আগামী ফর্মে দেখাবো কট কীভাবে বানাতে হয়, তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাই দেখা নিলাম না, এখানে সুযোগ হলো না, অবশ্যই দেখাবো সামনেতে। দেখতে পাচ্ছেন দারুণ একটা ডিজাইন হয়ে গেছে, চমৎকার একটি ডিজাইন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। তো দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সবার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।